আমি বাইরে যেতে আসি সাতক্ষীরা থেকে, গাড়ি বন্ধ, হাঁটতে 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 আজ খুলনা শহরে চলে আসি। আজ 22 তারিখে সমাবেশে আসার জন্য জীবন দিয়েছি, আরো জীবন দেব। শেখ হাসিনা সরকার আর নেই দরকার, এই সরকার বাংলার মাটিতে আর নেই দরকার। বিশেষ ক্ষমতা আইনের মামলা বাংলাদেশে শেখ হাসিনা দেয় নাই, এমন কোন এমন কোন লোক নাই যে তার নামে বেসরকারি মামলা দেয় নাই। এই শেখ হাসিনা সরকার মামলাবাজ, মামলাবাজ, এর মতন সরকার আর নেই দরকার। আমার বাপ মারা গেছে তার ভোট দিয়ে এনেছে। শেখ হাসিনা এমন কাজ করেছে, সরকার আর নেই দরকার। বাংলাদেশে দ্রব্যমূল্য এমন বাড়ান বাড়াইছে যে আমাদের বাঁচার কোনো পথ নাই, আমাদের বাঁচার কোনো আর পথ নাই। বাংলাদেশের দ্রব্যমূল্য চাল ডাল তেল কেরোসিন এমন কোন জিনিস নাই যে দ্রব্যমূল্য বাড়াই নাই। আপনি কোথা থেকে আসছেন এবং কয় ঘন্টা লেগেছে? আমি সাতক্ষীরা থেকে আসছি সকাল 7টায় বেরিয়েছি, খুলনা এসে পৌঁছাইছি বিকাল 5টায়, খুলনায় এসে পৌঁছাইছি বিকাল 5টায়। আমি হাঁটতে হাঁটতে খুলনায় আসছি এই শেখ হাসিনা সরকারের জন্য। তারা যা বাংলার মাটিতে আসবে 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 কেন দেশ দেশ থেকে বিদেশে গেছে? তারা যা বিদেশে গেছে, শেখ হাসিনা সরকার হাজার হাজার মামলা মিথ্যা মামলা দিয়ে থাকে বিদেশের মাটির থেকে বাংলার মাটিতে আসবে, বিদেশের মাটির থেকে বাংলার মাটিতে আসতে দেয় নাই। শেখ হাসিনা এত নাটকবাজ ডকবাজ তাও বলে বোঝানো যাবে না। তারেক জিয়া আসবে বাংলাদেশে বীরের বেশে, ইনশাল্লাহ বীরের বেশে আসবে তারেক জিয়া। আগামী দিনের ভবিষ্যৎ আমাদের তারেক রহমান বাংলার মাটিতে আসবে আসবে আসবে। আপনারা আজ সমাবেশে এসেছেন সমাবেশে, এবং সেই পরিপ্রেক্ষিতে কোনো বাধা সৃষ্টি হয়েছে রাস্তাঘাটে? এবং আপনারা কিছুদিন আগে কিন্তু আওয়ামী লীগের একটি বিক্ষোভ মিছিল হয়েছে এবং সেটি ছিল ডাক বাংলার মোড় থেকে, সেখানে ব্যানার পেস্টুন লাগানো ছিল, ব্যানার পেস্টুনগুলো কি এখনো কি সেখানে কি পরিস্থিতি? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পোস্টারগুলো আওয়ামী লীগের সন্ত্রাস বাহিনীরা এই পোস্টারগুলো টানি টানি ছিঁড়ে ফেলাই দিয়েছে বাংলার মাটিতে। শেখ হাসিনা সরকারের যে সন্ত্রাস বাহিনীরা সন্ত্রাস বাকফাদার উবাইদুল কাদের বাংলার মাটিতে, বাবাই উবাইদুল কাদের আছে সন্ত্রাসের বাকফাদার, তার লোকজন তারেক জিয়া এবং জিয়া রহমান বাংলাদেশের একজন সৈনিক, তার পোস্টারগুলো টানি টানি ছিঁড়ে ফেলাই দিয়েছে শেখ হাসিনা সরকারের সন্ত্রাস বাহিনীরা। তার জন্য আমরা জবাব জবাব চাই, আমরা এই জবাব চাই যে আমরা সুষ্ঠু আন্দোলন এবং সুষ্ঠু আমরা সুষ্ঠু সমাবেশের জন্য আমরা করতে পারি। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। কথা হবে বাংলাদেশ জিন্দাবাদ। আমার বাড়ি সাতক্ষীরা জেলা, সাতক্ষীরা তালাব থানা, তালাব থানা। আমার নাম শেখ আব্দুল জলিল। জি, দেখতে পাচ্ছেন দর্শক আসলে এমনটি জানাচ্ছেন যে তারা পায়ে হেঁটে সাইকেল চালিয়ে এবং অনেক দূর থেকে তারা এখানে সমাবেশ সফল করার লক্ষ্যে এগিয়ে আসছেন, এবং সেটি দেখতে পাচ্ছেন যে অনেকে সমাবেশ সফল হোক, 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 সফল হোক,
যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের লাইভটি সবাইকে শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জানাচ্ছি এবং যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে ফরিদ ভাইয়ের সার্বিক ব্যবস্থাপনা আমরা এখন নাই পৌঁছেছি মিছিল নিয়ে সার্বিক ব্যবস্থাপনা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমরা কেন্দ্রীয় সংসদের পদপ্রত্যাশী জাতীয়তাবাদী ছাত্র দলের রাজপথের পরীক্ষিত কর্মীরা আমরা ঢাকা থেকে আসছি আমরা আমাদের জন্মস্থান এই খুলনাতে, খুলনার মাটিতে আগামীকালকের যে প্রোগ্রামটি হবে, যে গণসমাবেশটি হবে, এই সমাবেশ থেকেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের মূল্যবৃদ্ধি সহ সারা বাংলাদেশে বিভিন্ন গণতান্ত্রিক সভা সমাবেশে নেতাকর্মীদের উপরে যে জুলুম অত্যাচার নির্যাতন হচ্ছে, শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে, খুন করা হচ্ছে, তারই প্রতিবাদে আগামীকাল গণসমাবেশ, ইনশাআল্লাহ গণসমাবেশ গণমহাসমুদ্রে পরিণত হবে এবং আমরা আগামীকালকে সমাবেশ থেকে খুনি হাসিনাকে সিগন্যাল দিতে চাই। আমরা 2023 সালে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিতে হবে এবং সেই দাবি মেনে নিতে হবে। যদি মেনে না হয় তাহলে আমরা এই দাবি রাজপথে আন্দোলন সংগ্রাম করে আমাদের দাবি আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করে দাবি আদায় করব। আমরা দাবি আমরা খুনি হাসিনাকে বাধ্য করব নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন দেওয়ার জন্য। কিভাবে এসেছেন এখানে, কিভাবে সব গাড়ি চলাচল তো সবই বন্ধ, বাইসাইকেলে রিক্সা মানে হাঁটতে বলতে আমরা এই বন্ধ পৌঁছাইছি। আমরা ঢাকা থেকে এসেছি, আমরা আমরা মাদারীপুর এসে গাড়ি চেঞ্জ করে তিনটা গাড়ি চেঞ্জ করে আসতে হয়েছে আমাদের। আমরা কখনো ইজি বাইক কখনো ভ্যান করে চেঞ্জ করে করে আমাদের আসতে হয়েছে। আমাদের 24 ঘন্টা লাগছে আমাদের আসতে।